সহিংস রাজনীতির সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ কি হরতাল কি অবরোধ রাজনৈতিক অঙ্গনে যে কোনো অঘটনের প্রথম প্রভাবটি পড়ে সাধারণ মানুষের উপর চলমান হরতাল অবরোধেও এর ব্যতিক্রম হচ্ছে না গত এক মাসের সহিংস আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদের সবাই সাধারণ মানুষ দৈনন্দিন জীবনেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই অথচ এই অপরাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাহলে সাধারণ মানুষই কেন শুধু মার খেয়ে যাবে কী তাদের করণীয় এ নিয়ে আজ আমরা কথা বলবো নিটল টাটা গয়ের শুরুতেই অতিথিরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সৌরভ হাসান এছাড়াও আমাদের সাথে আছেন নানা শ্রেণী পেশার মানুষ যারা আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করবেন জনাব সৌরভ হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই যেমনটা বলছিলাম শুরুতে যে চলমান যে সহিংস রাজনীতি অথবা অতীতেও যখনই এ ধরনের রাজনীতি হয়েছে বা যে কোনো রাজনৈতিক সংকট হয়েছে তার সবচেয়ে বড় শিকার হয়েছে সাধারণ মানুষ যাদের কোনো দায় নেই যাদের কি নিয়েই রাজনীতি যাদের জন্যই গণতন্ত্র এই সাধারণ মানুষ যেই সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানমাল এসে ক্ষতি হারাচ্ছে সেই বিষয়গুলো আমাদের গণমাধ্যম কতটা তুলে ধরতে পারছে কারণ সাধারণ মানুষের পক্ষে তো সবাই কথা বলছেন না রাজনৈতিক দলগুলো শুধু তাদের দলের এবং দলের মানুষের পক্ষেই কথা বলে ধন্যবাদ আমাদের বিষয় হচ্ছে সহিংস রাজনীতির প্রধান শিকার সাধারণ মানুষ রাজনীতি যদি রাজনীতির লক্ষ্য যদি জনগণ হয় দেশের কল্যাণ হয় মানুষের কল্যাণ হয় তাহলে তো এটি হওয়ার কথা না জনগণের জন্য গণতন্ত্র জনগণের জন্য রাজনীতি তার বিপরীত ঘটনা ঘটছে বলেই কিন্তু সাধারণ মানুষ নিরীহ মানুষ নিরপরাধ মানুষ শিকার হচ্ছে এই শিকার হওয়া অর্থাৎ রাজনীতি সুস্থ রাজনীতি যাকে বলে সুষ্ঠ রাজনীতি যাকে বলে জনকল্যাণের যে রাজনীতি সে তার প্রবল অনুপস্থিতি ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকার জন্যে যে অসুস্থ প্রতিযোগিতা যে সহিংস প্রতিযোগিতা যে একদিকে বল প্রয়োগ আর একদিকে সহিংসা সহিংস তৎপরতা সেটারই শিকার হচ্ছে সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষ আপনি দেখেছেন গত পরশু দিন কক্সবাজার থেকে একটি বাস বাস ভর্তি তারা অনেকদিন আটকা ছিলেন কেউ বেড়াতে গিয়েছিলেন কেউ কাজে গিয়েছিলেন কেউ ওখান থেকে কাজে ঢাকার দিকে আসছিলেন সবাই বাসে যখন ঘুমন্ত অবস্থায় তখন হঠাৎ পেট্রোল বোমায় ষাটটি জীবন নিভিয়ে ফেলা হয়েছে তাদের তাদের মুখ আমরা দেখতে পারিনি দগ্ধ বিকৃত এবং কি বলে অঙ্গার হয়ে গেছে তাহলে আজকে রাজনীতিকে অঙ্গার অঙ্গার করার রাজনীতি রাজনীতিকে মানুষকে দগ্ধ করে বার্ন ইউনিটে পাঠানোর রাজনীতি এটি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে প্রশ্ন এক মাস ধরে অবরোধ সরকার বিরোধী দলীয় নেত্রীকে বিএনপি নেত্রীকে অবরুদ্ধ করে রেখেছিলেন আর বিরোধী দল কর্মসূচির নামে তার প্রতিবাদের নামে গোটা দেশকে অবরুদ্ধ করেছে এটিতে হওয়ার কথা না সরকার অনেক সময় শুধু আমাদের দেশে না বিভিন্ন সময় বিভিন্ন সরকার অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক নানা পদক্ষেপ নেন তার প্রতিবাদের একটি ভাষা আছে প্রতিবাদ করার স্বাভাবিক সুস্থ ভাষা যদি প্রয়োগ করতে না দেয় তারও প্রতিবাদ আছে কিন্তু নিরীহ মানুষকে জিম্মি করা কেন সাধারণ মানুষকে জিম্মি করা কেন এমন এমনকি যেসব দেশে যুদ্ধ চলে সেখানে যুদ্ধে দুইটি পক্ষ কিন্তু প্রতিপক্ষের উপর হামলা করে যুদ্ধের নিয়মে প্রতিপক্ষের উপর হামলা করে এবং জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময় নিরীহ নিরাপরাধ মানুষ মানুষের উপর হামলা করা যায় না কিন্তু আজকে আমরা রাজনীতি দেখছি সেই নিরীহ নিরাপরাধ মানুষের উপর আঘাত করে মানুষকে জিম্মি করে আমরা কেউ ক্ষমতায় যেতে চাচ্ছি কেউ ক্ষমতা ধরে রাখতে চাচ্ছি এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না আমরা এর তীব্র নিন্দা করি এবং এই রাজনীতির অবসান হোক এই অবসান না হওয়া পর্যন্ত কিন্তু এই সাধারণ মানুষের নিরীহ মানুষের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুক্তির উপায় নেই এবং যতদিনে এই ধরনের সহিংস রাজনীতি চলবে ততদিন হয়তো এই সংখ্যা কেবল বাড়তে থাকবে আমরা জানি যে জেলখানায় জেলখানায় মানুষকে গণনা করা হয় সংখ্যা দিয়ে সেখানে নাম মুছে যায় কিন্তু আজকে কি জেলখানার বাইরেও এই সংখ্যা দিয়ে গণনা করা হবে এবং দুই পক্ষই কে কত মানুষ বেশি নিহত হলে তাহলে আন্দোলনে জয়ী হতে হতে চান অথবা ক্ষমতায় থাকতে চান এই ধরনের অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এখনই বন্ধ হওয়া উচিত জি ডক্টর তারেক রহমান এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কী করণীয় তাদের পক্ষে যখন রাজনীতিটা যাচ্ছে না বা পুরোটাই তাদের বিপক্ষে যাচ্ছে চলমান রাজনীতির কথা যদি বলি সেখানে সংখ্যা গরিষ্ঠ সাধারণ মানুষের কী করণীয় তাদের পক্ষে কারা দাঁড়াবে তারা কিভাবে সংগঠিত হবে তারা কিভাবে তাদের অধিকার রক্ষার জন্য এগিয়ে আসবে এই প্রশ্নটার জবাব আসলেই খুব কঠিন কারণ আজকে আপনি যেভাবে প্রশ্নটা করলেন এই প্রশ্ন আজকে অনেকের মুখে মুখে যে সাধারণ মানুষের জন্য যে রাজনীতি অথচ সেই রাজনীতি এখন সাধারণ মানুষকে দগ্ধ করছে সাধারণ মানুষকে এক ধরনের জিম্মি অবস্থার দিকে ঠেলে দিয়েছে যেটা সরাব বলছিলেন যে জনকল্যাণের জন্যই রাজনীতি আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ায় আমরা আজীবন এটাই বলে আসছি যে গণতন্ত্রের একটা নামই হচ্ছে মানুষের কল্যাণ করা এবং আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশে যে সমস্ত সিস্টেম চালু আছে তার মধ্যে গণতন্ত্রই হচ্ছে সর্বোচ্চ উত্তম শাসন ব্যবস্থা যেখানে জনগণের কল্যাণ নিহিত আছে কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে যে সম্ভাবনা তৈরি হয়েছিল উনিশশো একানব্বই সালের পর পঞ্চম পার্লামেন্টে ফিরে যাওয়ার পর নির্বাচনের মধ্যে দিয়ে সেই গণতন্ত্রটা এখন এক ধরনের ঝুঁকির মুখে আছে এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নিয়ে অনেক কথা বলা যায় আসলে মূল বিষয়টাই হচ্ছে একটা জায়গাতে আমি বিশ্বাস করি সাধারণ মানুষের জন্য যে রাজনীতি এই রাজনীতিতে বর্তমান যে প্রেক্ষাপট রাজনীতি নয় এটাকে আমরা কোনো অবস্থাতে গণতন্ত্রে বলতে পারবো না এটাকে আমরা গণতন্ত্র এখন যেটাকে আমরা বলতে পারি যে দগ্ধ গণতন্ত্র গণতন্ত্র এখন আগুনে পুড়ছে গণতন্ত্র এখন পেট্রোল বোমার আঘাত আঘাতে সম্মুখীন হচ্ছে এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে এক সেটা হচ্ছে মানুষকে সংগঠিত হওয়া মানুষের মধ্যে উপলব্ধি বোধটা যদি আরও বেড়ে যায় আমি বিশ্বাস করি তার একটা সংগঠিত করবে এটা নিজেরা নিজেরাই সংগঠিত হবে আপনি যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকান আপনি তখন দেখবেন আমি অতীত ইতিহাস নাই গেলাম আমি সেই রাসান রেভুশনের কথা নাই গেলাম আমি সেই কাল লং মার্চের কথা নাই গেলাম আমি যদি সাম্প্রতিককালের দুটোই অধহরণ দেই আমি নিউ ইয়র্কে আপনি খেয়াল আছে আপনার নিশ্চয়ই স্মরণ আছে অকুপাই মুভমেন্ট হয়েছিল আপনার নিশ্চয়ই স্মরণ আছে কায়রোতে যে মাত্র তেরো দিনের ঘটনায় সমস্ত বিশ পরিস্থিতিকে বদলে দিল অর্থাৎ সাধারণ মানুষ যদি একত্রিত হয় বিভিন্ন মাধ্যমে একত্রিত হতে পারে আমাদের শাহবাগের আন্দোলন হয়েছিল কিন্তু লক্ষ লক্ষ লোক উপস্থিতিতে প্রমাণ করেছে সাধারণ মানুষ একটা ইস্যুতে দাঁড়িয়ে কিন্তু মানুষ কিন্তু মানুষকে অংগঠিত হতে পারে সেখানে একটা ইস্যু প্রধান্য ছিল যুদ্ধ অপরাধের বিচার সেই একটা ইস্যুতে দল মত নির্বিশেষে সবাই সেখানে একত্রিত হয়েছিল আজকে কিন্তু যে পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে যেটা সরাবো বলার চেষ্টা করেছেন একদল দল ক্ষমতায় যেতে চায় একদল ক্ষমতায় থাকতে চায় এই যে পরস্পর বিরোধী দুইটা শক্তি এই দুইটা শক্তির মধ্যে যে সহ অবস্থান হচ্ছে না এবং এক তবে একটা জিনিস আমি বিশ্বাস করি রাজনীতিবিজ্ঞানের ছাত্র হিসাবে যে বুদ্ধির উদয় হবে একটা সময় আর কত মানুষ মূল্যে সে এই প্রশ্নটা খুব সঙ্গত কারণেই উঠতে পারে আর কত মানুষ মূল্যে পরে আমাদের শুভ বুদ্ধি হবে তবে অ্যাট দ্য শেষ মুহূর্তে দেখবেন যে শুভ উদয় হবে আমরা যেটা সবাই বলছি যে সংলাপ হোক সংলাপ হবে হয়তো আমরা প্রত্যাশা করতে পারি সংলাপের মাধ্যমে একটা পথ হয়তো আমরা বের করে আসব। তবে যে পরিস্থিতি এখন বিরাজ করছে আমার নিরাপত্তা হুমকির মুখে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসাটা প্রয়োজন জি আমরা প্রশ্ন নিতে চাই কি করবেন জি আপনি ওনাকে মাইক্রোফোনটা দেন প্লিজ আমি রাবিয়া বসরী সুমি বাংলা নিউজে সাংবাদিকতায় ছিলাম আমার প্রশ্ন হলো যে আমি খুব বেশি আগের উদাহরণ দিতে চাই না রানা প্লাজা যখন ধস নামলো তখন সাধারণ মানুষ একত্রিত হয়ে প্রত্যেকটা মানুষকে সেভ করার জন্য প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছে তো এখন কি সেটা সম্ভব না আমরা যারা গণমাধ্যমে আছি কিংবা যারা ডাক্তারি পেশে আছি যে মানুষজন আহত হয়েছে তাদেরকে সেবাটা ফ্রিতে দেয়া অথবা আমরা যারা গণমাধ্যমে আছি যত সহিংস যত খবর আছে সেগুলিকে অ্যাভয়েড করা সেগুলিকে বয়কট করা যারাই করতে চাই আমি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করতে চাই সহিংসতার খবর গণমাধ্যমে না আসলে পরে সহিংসতা ঘটবে না এমনটা কি আপনার মনে হয় মানে যদ্দূর আমি ইয়ে করতে চাই যে ওরা হচ্ছে মানে শাহবাগের আন্দোলনটা যখন হলো প্রথমে লোকজন কম ছিল যখন গণমাধ্যম সেখানটাকে কভার দিতে লাগলো উৎসাহ আস্তে আস্তে বেড়ে গেছে এবং সেটাকে উৎসাহিত হয়ে মানুষজন জড়ো হতে শুরু করে এখানে আপনি গণমাধ্যমের ভূমিকার কথা বলছেন জি সৌরভ ভাই ধন্যবাদ সময়ে খুব ভালো একটি প্রশ্ন করেছেন এবং পরামর্শও দিয়েছেন তবে সাধারণ মানুষ যেমন অসংগঠিত সাভারে প্লাজার হতাহতদের উদ্ধারে যে মানুষ নেমেছিলেন সে একটা পরিবেশ ছিল সেখানে কিন্তু কিন্তু ছিল প্রতিকূলতা ছিল না আজকে এই অসংগঠিত সাধারণ মানুষ যখনই কোনো সংগঠিত হওয়ার চেষ্টা করবে তারা বাধার সম্মুখীন হবে কাদের বাধা এবং তারা হয় বোমাবাজির সম্মুখীন হবে হয় পেট্রোল বোমায় তাদের তাদের শরীর ঝলসে যাবে অথবা পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বুলেটের মুখোমুখি হতে হবে সুতরাং এটি যাতে তাহলে কি সেক্ষেত্রে আছে আরেকটি তৃতীয় প্রশ্ন হচ্ছে যে গণমাধ্যমের ভূমিকা অবশ্যই গণমাধ্যম মনে করি যে গণমাধ্যম শান্তির পক্ষে গণতন্ত্রের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে এবং সেটি কিন্তু যত গত আপনি যদি গত এক মাসের সংবাদপত্র সংবাদপত্র বা টিভি মিডিয়াগুলো দেখেন অধিকাংশ অধিকাংশ গণমাধ্যম কিন্তু শান্তির পক্ষেই অবস্থান নিয়েছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধেও কিন্তু কথা হচ্ছে গণমাধ্যমও এক ধরনের অসহায় আজকে গণমাধ্যমের উপর নানা ধরনের চাপ আছে সেটি যে শুধু সরকারের চাপ না না এই যে সন্ত্রাসী শক্তির শক্তিরও চাপ আছে সেটি সরাসরি যে তাদের উপর সবসময় হামলা করে তাও না তাহলে এই যে অপশক্তি যখন সমাজে রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে তখন গণমাধ্যমের পক্ষেও অবশ্যই গণমাধ্যমের পক্ষে যেমন গণমাধ্যমের সঙ্গে যদি জনগণ থাকে বৃহত্তর মানুষ থাকে এবং গণমাধ্যম আজকে যে অবসা যে ভূমিকা নিতে পারছে আজকে প্রথম আলোতে আপনারা অনেকেই দেখেছেন যে আমরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যত সহিংস ঘটনায় এই রাজনৈতিক আন্দোলনের নামে যত সহিংস ঘটনা ঘটেছে তাদের তাতে যারা ভিকটিম হয়েছে যারা হতাহত হয়েছে তার পরিসংখ্যান দেখলে দেখা যাচ্ছে যে ক্রমাগত সাধারণ মানুষ ভিক্টিম হচ্ছে বেশি সেটা নিয়ে আগে আগে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যুদ্ধ হতো এবং এখন সেখানে যেটা যেটা গণমাধ্যম করতে পারে অবশ্যই তীব্র ভাষায় এর এই সন্ত্রাসী তৎপরতা নিন্দা এবং আপনি যদি বলছেন যে ব্ল্যাক আউট করা অ্যান্ড ব্ল্যাক আউট করা অর্থাৎ তাদের সংবাদ না দেওয়া সংবাদ না দিলে কোনো না কোনো মাধ্যমে এবং তাহলে মানুষের মধ্যে আরও বিভ্রান্তি বিভ্রান্তি বাড়তে পারে আমরা হয়তো লিখলাম যে সন্ত্রাসীদের হাতে পাঁচজন মারা গেছে এই খবরটা যদি আপনি না দেই তাহলে হয়তো এটা অন্যভাবে এখন জানেন যে সোশ্যাল মিডিয়া সহ সেটা সৌরভ ভাই গণমাধ্যমের লোক তিনি গণমাধ্যমের পক্ষে বলবেন এটি স্বাভাবিক আপনি বাইরের লোক হিসেবে আপনি গণমাধ্যমের ভূমিকাটা কেমন দেখছেন চলমান পরিস্থিতিতে গণমানুষের স্বার্থে কতটা কাজ করছে আমাদের গণমাধ্যম না একটা জিনিস তো এটাকে স্বীকার করতেই হবে গণমাধ্যম যেভাবে সংবাদগুলো পরিবেশন করেছে তাতে তাদের সাথে দিমত করার কোনো সুযোগ নেই অনেকগুলো তথ্য অনেক ইনফরমেশন গণমাধ্যম দিচ্ছে এবং আমি তো মনে করি যে গণমাধ্যম আগের চাইতে অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে কিন্তু এখানে যে জিনিসটি শুধুমাত্র গণমাধ্যম যে এই সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে তা নয় এখানে সোশ্যাল মিডিয়ার একটা বড় রোল আছে আমি আবার সুমির কথা ধরে সেটাই বলছি সোশ্যাল এবং সমাজ শক্তি দুটোই আপনার ইতিহাসের দিকে যদি তাকায় চৌত্রিশ বছর আগেও সমাজতন্ত্রের যে পতন ঘটেছিল কারা এটা কিন্তু শক্তি করেন এটা সাধারণ মানুষের স্পন্টেনিয়াস আমি তখন জার্মানিতে এই যে একজন সুতুর মিস্ত্রি লাস ভ্যালেসা লাস ভ্যালেসা পোল্যান্ডের সে একটা মাত্র ব্যক্তি যে সমস্ত সমাজকে ধস ধস নামিয়েছিল লাস ভ্যালেসা আজকে আপনি দেখেন গত সপ্তাহে গত পরশু দিন নির্বাচন হয়েছে গ্রিসে একজন অচেনা মানুষ সে প্রধান প্রধানমন্ত্রী হয়েছেন যাকে কোনোদিন কেউ কল্পনা করতে পারেনি তার অর্থটা কি তার অর্থটা হচ্ছে যে এই যে সামাজিক শক্তিগুলো আছে গণমা এই শক্তিগুলো যতদিন পর্যন্ত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই যে ভয়াবহ পরিস্থিতি এই যে বাস পোড়ানোর যে সংস্কৃতি এই সংস্কৃতি আমরা দেখতেই থাকবো তবে এটা সত্য কথা গণমাধ্যমের একটা ভালো রোল প্লে করেছে আমি ওটা অস্বীকার করতে পারবো না জি আমি যে আমি আছে আপনি পেছনে হ্যাঁ এরপরে অল্পন চক্রবর্তী জয় ফার্মেসির একজন ছাত্র তো আমার প্রশ্ন হচ্ছে গতকাল এক নিউজে দেখলাম এক পক্ষ বা এক দলের রাজনীতিবিদ বলতেছে আগে গণতন্ত্র পরে পরীক্ষা তাহলে গণতন্ত্র যদি মানুষের জন্য হয়ে থাকে তাহলে মানুষ আগে শিক্ষায় শিক্ষিত হবে পরে গণতন্ত্র আগে জাতিকে তো সুশিক্ষিত করতে হবে তাহলে তো তারা গণতন্ত্র মানে এটা বুঝবে না তাহলে তারা কিভাবে এটা বলতে পারে যে আগে গণতন্ত্র পরে পরীক্ষা এটা আসলে যিনি বলেছেন আমি বুঝতে পারি যে কার কথা আপনি বলেছেন আসলে বিষয়টা সেরকম না বিষয়টা আপনি যেভাবে মূল্যায়ন করছেন সেটাই কারেক্ট মানুষ যদি শিক্ষিত না হয় মানুষ যদি বুঝতে না পারে যে গণতন্ত্র বললেই যে আমি একদিন ভোট দিতে গেলাম পাঁচ পাঁচ বছর একবার এবং আমার অধিকার স্বীকৃত হবে না এটার নাম গণতন্ত্র না গণতন্ত্র সে কথাটাই শেখায় আমার অধিকারের নিশ্চয়তা দায় সে অধিকারটা শুধু একদিন না সে অধিকারটা পুরো পুরো সময়টার জন্য অধিকার এবং আগে ডেফিনেটলি আগে আমাকে তো শিক্ষায় শিক্ষিত হতে হবে তারপরেই তো গণতন্ত্রের প্রশ্নটা আসবে জি ছোট করে শুনবো গণতন্ত্র তো ভোটের অধিকারের প্রশ্নটা আসছে যে বা ভাই যেটা বললেন যে যে একদিনের ভোট আমরা ধরে নিলাম যে এটাও গণতন্ত্রের অংশ কিন্তু আমার অবাধ চলাচল আমার বাক স্বাধীনতা আমার আমার পরীক্ষা দেওয়ার অধিকার আমার বিশ্ববিদ্যালয় বা কলেজে বা স্কুলে যাওয়ার স্বাধীনতা স্বাধীনতা সেটা তো খর্ব করতে পারে না গণত তথাকথিত গণতন্ত্রের নামে তো সুতরাং এমন পরিস্থিতি না হয় এমন আন্দোলন চাই না যাতে আমাকে বন্দি করে আমার আমার নামেই আন্দোলন করতে হয় আমাকে মেরে জি সুতরাং এটি রাজনীতিকরা যে রাজনীতিক বা যে দলের নেতারা এ ধরনের কথা বলেন সে তারা গণতন্ত্রের বন্ধু নয় বলেই মনে করে আমরা এই মুহূর্তে যেটা দেখছি গণতন্ত্রের নামে দুই গ্রুপ বা দুই দল দুই জোট মানুষকে মারার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করছে কেউ গণতন্ত্রের নামে বলতেছে গণতন্ত্র উদ্ধার করব কেউ বলছে গণতন্ত্র রক্ষা করব আমরা পরিস্থিতি শিকার এই ক্ষেত্রে গণমাধ্যমের বোধহয় একটা পজিটিভ আমার যেটা ধারণা যে আমরা যে তথ্যগুলো দেখি গণমাধ্যমে তা যে বলা হয় যে হরতালে গাড়ি চলছে না মানুষ রাস্তায় যাচ্ছে না আসলে আমরা যাইতে পাচ্ছি না ভয়ে কিন্তু গণ গণমাধ্যম যদি এভাবে বলে যে এত বোমার মধ্যেও পেট্রোল বোমার মধ্যেও গাড়ি ভাঙচুরের মধ্যেও মানুষ সাহস নিয়ে বেরিয়ে আসছে কর্মস্থলে। তার কাজ এটা চাটা আমরা একটা দিক আনছি খবরে আরেকটা দিক ধরেন এখনকার যে হরতাল অবরোধ তাতে করে হয়তো 90 শতাংশই জীবনযাপন স্বাভাবিক 10 শতাংশ হয়তো কোথাও কোথাও ব্যাহত হচ্ছে শতাংশ শতাংশ আমি সেই শতাংশের ভাগাভাগি না করেও আপনি যে কথাটি বললেন যে আমরা যদি এই পরিস্থিতিতে গণমাধ্যম যদি বলে যে নিরাপদ যেটা আমাদের সরকারি বলছে চেষ্টা করছেন তারপর এই গণমাধ্যমের অভয় বাণী এবং রাজনৈতিক সরকারি দলের নেতাদের বা মন্ত্রীদের অভয় বাণীতে কেউ রাস্তায় নেমে যদি আবার সন্ত্রাসের শিকার হন তখন কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমিও কিন্তু তার দায়ে একেবারে অস্বীকার করতে পারব আমি ইমরান ছাত্র আমার প্রশ্ন হচ্ছে সুরাভ হোসেন স্যারের কাছে গতকালকে পত্রিকায় দেখলাম প্রথম আলোতে যে এই পর্যন্ত মানে কালকে পর্যন্ত আঠান্ন জন নিরীহ লোক মারা গেল তো সেই আঠান্ন জন নিরীহ লোকের যাদের বাবা মা আত্মীয় স্বজন মানে যাদের যা যারা গেছেন তারা তো বুঝতে পারতেছেন কি যে মানে জ্বালা একটা তো সেই জ্বালাটা কি আদৌ কি রাজনীতিবিদরা বুঝবেন না হ্যাঁ সেরকম থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায় কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার এই যে প্রশ্ন আপনার এই যে উদ্বেগ এই কথাটাই কিন্তু গত এক মাস ধরে অন্তত গণমাধ্যমগুলো বলার চেষ্টা করছে সরকারি দলকে সরকারকে বিরোধী দলকে বেশ করে যারা এই কর্মসূচি আহ্বান করেছে যে সাধারণ মানুষ কেন এর ভিক্টিং হবে সাধারণ মানুষ কেন যগ্ধ হবে সাধারণ মানুষ কেন মারা যাবে আপনি দেখেন যে আহ কক্সবাজার থেকে একটি পরিবার মেয়ে বাবার কাছে আবদার করেছিল কক্সবাজার যাবে মেয়েকে নিয়ে গেল ফিরে আসলেন তিনজন তিনজন আসার পর বাবা এবং মেয়ে দুজনের আমরা দগ্ধিত অঙ্গার দেখলাম যে তাদের তাদের আর এই শরীর দেখে চেনা যায় না এবং চিন্তা করেন যে সেই মা মানে ওই মেয়ের যে মা বা ওই স্বামীর যে স্ত্রী তার আমরা কি সান্ত্বনা দেব। রাজনীতি কি দেবে গণমাধ্যম কি দেবে বা আমাদের এই এই টেলিভিশন টক শোতে কি সান্ত্বনা দিতে পারবো সুতরাং যে হারায় যিনি হারান তিনি বুঝেন আমাদের ছোট করে আমাদের সহমর্মিতা প্রকাশ ছাড়া আর কিছুই করার নেই স্যার এই নির্মমতা কি রাজনীতিবিদদেরকে কোনোভাবে স্পর্শ করে না নাকি রাজনীতি করলে ওই অনুভূতি থাকে না আসলে মানে বিষয়টা যেটা হয় যে ওই মূল একটা জায়গাতেই আটকে গেছে রাজনীতিটা সেটা হচ্ছে যে আমি ক্ষমতায় যাব এবং আমি ক্ষমতায় থাকবো এই এই বৃত্তটা যদি আপনি ভাঙতে না পারেন তাহলে এই হাজারটা মানুষ মরলেও এই রাজনীতিবিদদের বুদ্ধির উদয় হবে না এভাবে আমরা বারে বারে যে দেখতে থাকব মৃত্যুর খবর এবং বারে বারে আমরা পত্রিকাতে কলাম লিখতে থাকব বারে বারে আমরা টক শোতে এগুলো বলতে থাকব। কিন্তু ওই যে স্বামী যে মেয়ে তার বাবাকে হারিয়েছে যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তার ব্যথা আমরা কেউ কোনো দিন বুঝবো না শুধু একটা এক্সাম্পল একটা বাচ্চা মেয়ে তাকে নিয়ে আমি লিখেছি গত বর্ষ দিন সে পাঁচ বছরের একটা কিশোরী বা বাচ্চা মেয়ে সে শুধু একটা প্রশ্ন করেছে যে আমি তো ওদের কিছু করিনি আমারে পড়াই লোকেন যে এটা এক মিলিয়ন ডলারের প্রশ্ন এটা যে আমি তো কাউকে কোনো ক্ষতি করিনি আমি একটা বাচ্চা ছেলে আমি একটা বাচ্চা মেয়ে আমি বাসে যাচ্ছিলাম বাবার সাথে ঢাকাতে আমাকে ওরা পড়ায় কেন এই যে প্রশ্ন এই প্রশ্ন আজকে কিন্তু এই দেশের অনেক মানুষের যে আমরা একটা বিরতি নিয়ে আবারও আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব অতিথিদের কাছ থেকে জবাবও নেব আপনার দেখছেন নেচল টাটা তিন গ আমরা কথা বলছি সহিংস রাজনীতিতে জনগণের করণীয় নিয়ে আমাদের সাথে আছেন ডক্টর তারেক শামসার রহমান এবং জনাব সোর হাসান ফিরে এসে নিশ্চয়ই আপনাদেরকে সাথে পাবো আপনারা দেখছেন নিটল টাটা তিন আমরা কথা বলছি সহিংস রাজনীতিতে জনগণের করণীয় নিয়ে আমাদের সাথে আলোচক হিসেবে আছেন অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান এবং সাংবাদিক সোহরাব হাসান জি আপনার প্রশ্নটা নিতে পেছনে পিছনে আমি জসিম শিক্ষক ঢাকা ইস্টার্ন কলেজ আমার প্রশ্ন সৌরভ সারের কাছে প্রশ্নটা হলো গণমাধ্যমে প্রচার করে সারা বাংলাদেশে সহিংস ছাড়া যানবাহন চলতেছে সব কিছু চলতেছে কিন্তু অন্য পক্ষ বলতেছে না আমাদের অবরোধ সুষ্ঠুভাবে হচ্ছে এখন আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা কোনটাকে মেনে নিব আমরা কি সরকারেরটা নিব না বিরোধী দলেরটা নিব আমাদেরকে কেন বিভ্রান্ত করতেছে আমার জানতে চাওয়া হ্যাঁ গণমাধ্যম কি বিভ্রান্ত করছে না সরকার। আমি দুইটার পক্ষটা গণমাধ্যমে তিনি দুজনের বক্তব্যই দেখছেন দুপক্ষ গণমাধ্যম বলতেছে একশো পার্সেন্ট যান চলাচল চলতেছে আশি হাজার পনেরাব্বই হাজার এক লাখ যান চলাচল করেছে আজকে গণমাধ্যমের মাধ্যমে আবার কোন কোন গণমাধ্যম সরকারের কথা হ্যাঁ আর কোন কোন গণমাধ্যম বলতেছে না আজকে অবরোধ সম্পূর্ণভাবে ভালো হয়েছে এখানে হয়েছে ওখানে সবকিছু হয়েছে তাহলে আমরা জনগণ কোনটাকে তাদের কর্মসূচি সফল হচ্ছে সারা দেশ অচল অচল করে দিয়েছি এটা যেমন সত্য না আবার সরকার যে দাবি করছে যে সব কিছু স্বাভাবিক মানে হাজার হাজার গাড়ি চলছে এটাও এটাও পুরো সত্য না সত্যটা হচ্ছে আপনি গণমাধ্যমেও দেখতে পারবেন যে দুই পক্ষের খবর ছাপছে এটারও কিন্তু গণমাধ্যম চেষ্টা করছে যে দুটো মতকে দেয়া এবং আপনাকেও পাঠক হিসাবে আপনারও বিচার করা বিচার করার বিষয় আছে যে সত্য কোনটা এবং আপনি যখন আপনি যখন রাস্তায় নেমে দেখছেন যে স্বাভাবিক অবস্থায় অর্থাৎ এই চার ছয় জানুয়ারির আগে ঢাকা শহরের যে চিত্র ছিল নিশ্চয় ছয় জানুয়ারির পর আজকে পর্যন্ত সেই চিত্র নয় এই কিন্তু যায়। আবার এখন বলবো কি যে আপনি অন্ধভাবে কোনো বিশ্বাস করেনা গণমাধ্যমের বিবেচনা এখানে বিবেচনা এবং আপনি যা দেখছেন জি জি আপনার কাছে আমার নাম কামরুল হাসান আমি সাংবাদিক তো দুই হাজার আমাদের এরকম একটা পরিস্থিতি হয়েছিল এবং তখন তৃতীয় শক্তির একটা উদ্ভব হয়েছিল সেনা সমর্থিত সরকার এখন আমার দুই অতিথির প্রশ্ন যে আমরা কি সেরকম কোনো ভয়ের ভিতরে আছে কিনা জি স্যার এই প্রশ্নটা কিন্তু আজকে অনেকের মাঝে উদয় হয়েছে যে কোনো তৃতীয় শক্তি আসবে কিনা বা তৃতীয় শক্তির ক্ষমতা গ্রহণের কোনো সম্ভাবনা আছে কিনা আছে কিনা আমি মানে সোজা যদি স্ট্রেট কথা বলি না আসবে না না আসার কারণ হলো যে যাদের কথা আমরা প্রত্যাশা করি তারা অতীত ইতিহাস জানেন অতীত ইতিহাস তারা বিতর্কিত হয়েছেন এবং আগামীতে আর তারা বিতর্কিত হতে চাবেন না এটা এক নাম সেই শিক্ষা তাদের হয়েছে বলে আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি দ্বিতীয়ত আরেকটা জিনিস আছে যে জিনিসটা তাদেরকে প্রভাবিত করবে অসাংবিধানিক কোনো কাজ না করার জন্য কারণ তারা জানেন যে কোনো অসাংবিধানিক পথে যদি তারা যান তাহলে জাতিসংঘ কর্তৃক তাদের উপর একটা নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে এবং তাদের একটা বড় অ্যাট্রাকশন হচ্ছে এখন পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া শান্তি রক্ষা কার্যক্রমে কাজ করা এবং আপনি জানেন যে একজন মেজরও তিন তিনটা কমিশন তিনবার যাওয়ার অনুমতি পান এখন তিনবার যদি তারা যেতে পারেন লিগালি তিনি প্রায় তিন কোটি টাকা নিয়ে দেশে আসেন সুতরাং তাদের কাছে এই মুহূর্তে এত বড় একটা অসাংবিধানিক পদক্ষেপ তারা নেবেন না সুতরাং তারা চাইবেন যে রাজনীতিবিদরা এই সমস্যাটা অ্যাপসোলেটলি রাজনীতি এবং রাজনীতিবিদরাই এই সমস্যা সমাধান করবে স্যার আপনি শান্তি মিশনের যে স্বার্থের কথা বললেন সেখানে দেশে গণতন্ত্র থাকাটা জরুরি তাদের জন্য কিন্তু সাত আট সালে কিন্তু গণতন্ত্র ছিল সামরিক শাসনও ছিল না এক ধরনের মিশ্রণ ব্যাপার ছিল right. এরকম নতুন কোন ফর্মুলা তো আসতে পারে না আমার আমি আমার আমার বিশ্বাস আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে কোনো ফর্মুলায় আসবে না তাদের যেটা কনসেপ্ট তাদের যেটা ধারণা আমি আমার আমার অ্যানালাইসিস তাই বলে যে তারা চাইবে যে রাজনীতিবিদরা সমস্যাটা অ্যাবসোলুটলি আপনাদের সমস্যাটা অ্যাবসোলুটলি রাজনীতিবিদদের এবং রাজনীতিবিদ্রাই এই সমস্যাটা সমাধান করবেন এবং আমি সেজন্যই প্রথমেই বলেছিলাম যে ইতিহাসই বলে আমাদের একটা পর্যায়ে এসে বুদ্ধির উদয় হবে আপনি একটা পর্যায়ে দেয়াল যদি আপনার পেছনে ঠেকে যায় পিঠ তখন কিন্তু আপনার করণীয় কিছু নাই তখন অবশ্যই আপনি একটা সমাধানের পথ খুঁজবেন এবং সেটা আজকে সরকারি দলের ক্ষেত্রে কথাটা যেমন প্রযোজ্য বিরোধী দলের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য তারা একটা সমঝোতায় তারা আসবেন এবং সে পর্যন্ত জনগণ শুধু নিষ্পেষিতই হতে থাকবে জি পেছনে ওনাকে মাইক্রোফোন ফোন আমরা অনেক আগে থেকে দেখে আসছি যে যে কোনো নেতাকর্মী বা আমাদের যে কোনো নেত্রী যিনি হোক না কেন বিশেষ কেউ তাদের উপরে কোনো দোষারোপ চলে আসতে বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে তারা দেশে বাইরে চলে যান আজকে যখন দেশের এমন একটা পরিস্থিতি জনগণের উপরেই যখন পেট্রোল বোমা বিভিন্নভাবে আমরা নির্যাতিত হচ্ছি তখন আমরা আমাদের কি করা উচিত আমরা কোথায় যাব। আমরা তো দেশ ছেড়ে পালাতে পারছি না আমরা তো দেশের বাইরে গিয়ে নিজেদেরকে লুকাতে পারছি না যেখানে আমাদের দুই নেত্রীর কারণেই আমাদেরকে দগ্ধ হতে হচ্ছে আর একটা কথা আমাদের জনগণের জন্য আপনারা কি দুজনেই পারছেন না নমনীয় হতে যেহেতু আপনারা দুজনেই গণতন্ত্র চাচ্ছেন জি ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটি করেছেন দুই নেত্রীকে বা রাজনৈতিক নেতৃত্বকে সেই প্রশ্নটি বাংলাদেশের সব এই দলীয় দলীয় অনুগত মানুষ ছাড়া সবার এখন এই প্রশ্নটি তারা যদি বিবেচনায় নেন তাহলে কিন্তু এই সমস্যা হওয়ার কথা না মূল সমস্যাটা হচ্ছে যারা ক্ষমতায় আসেন যখনই আসেন যে দলই আসেন তারা ক্ষমতায় আসেন জনগণের কাছে যে অঙ্গীকার করেন সেটা ভুলে যান ভুলে যাওয়ার কারণে এবং তারা কিছু এমন কাজ করেন এমন অগণতান্ত্রিক এমন গণবিরোধী কাজ করেন যাতে জনগণের সমর্থন আর তাদের কাছে তাদের উপর থাকে না তখন তারা নির্বাচনকে ম্যানিপুলেট করা নির্বাচনকে প্রভাবিত করার নানা ফন্দি ফিকির করেন কেউ তত্ত্বাবধায়ক রেখে তত্ত্বাবধায়ককে নিজের মতো করে আবার কেউ তত্ত্বাবধায়ক বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক দেশে প্রকৃত গণতন্ত্র যেখানে আছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যব প্রয়োজন হয় না অতএব আপনি সেদিন একটা লেখা লিখেছেন যে আমাদের রাজনীতি বিদ্রা জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে হাঁটতে পছন্দ করেন লাভটা কি কেন হটেন আরো ক্ষমতার জন্য জনগণের আশা জনগণের জনগণের যে ভালোবাসা তারা পান সেই ভালোবাসার মূল্য দেন না বরং বা পেট বরং সেটা পেট ভরে না ভালোবাসা তারা চায় না তারা চায় অর্থ তারা চায় সম্পদ তারা চায় ক্ষমতা তারা চায় এমন কিছু যা আইন অনুমোদন করে না এখন আইন অনুমোদন করে না এটি যখন তারা তারা গ্রহণ করে তারা দখল করেন তখন সেই দখলদারি রাখার জন্য তাদেরকে অনেক বেশি অনেক বেশি অনেক কুটকৌশল নিতে হয় কখনো বলপ্রয়োগ জি আবার তাই এই প্রয়োগকে প্রতিহত করার জন্যে আরও অনেক কথা অপকর্ষ হবে স্যার এই প্রশ্নটা একটু অন্যরকমভাবে করব। যে আমাদের রাজনীতিবিদরা কি জনগণের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া এগুলো বুঝতে পারেন কারণ একটি কথা প্রায় বলা হয় যে আমাদের বর্তমান যে জনগোষ্ঠী ষোলো কোটি প্রায় সেখানকার একটি বড়ো অংশ পঁয়ষট্টি শতাংশ নতুন প্রজন্মের তাদের মন মানসিকতা ইচ্ছা চাওয়া পাওয়া অন্য রকমের যারা রাজনীতি করছেন তারা হয়তো ষাটের সত্তরের আশির দশকের ভাবনা নিয়ে কাজ করছেন তারা এই জনগোষ্ঠীকে বুঝতে পারছে না সেই কারণে জনগণের আকাঙ্ক্ষার সাথে তাদের মিলছে না আপনি কি এই ব্যাখ্যার সাথে একমত না এটা ঠিক বলা যাবে না কারণ আপনি এক জিনিস এই এই পরিসংখ্যান নিশ্চয়ই আপনার কাছে আছে যে তরুণ প্রজন্মকে অ্যাড্রেস করেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং তরুণ প্রজন্ম কি চায় প্রথম যখন ক্ষমতা এসেছিল তারা

জন বাষট্টি শতাংশ ভোট আমরা নিয়েছি এখন আমরা আর ওই জিনিস তখন আর তাদের জন্য যে করণীয় কি কাজ থাকে সেটা আমরা করি না আমরা এটা ভুলে যাই ভুলে যাই বলেই কিন্তু এই বড় ধরনের এই সংকটের জন্ম হয় এবং এই সংকট জনগণ ভুলে যায় মাফ করে দেয় সেই সুযোগ করে আমরা একটা প্রশ্ন নিতে চাই আমরা পাঁচ বছরে একবার করে ভোট দেওয়ার সুযোগ পাই আমাদের গণতন্ত্রের অধিকার দেখানোর সুযোগ পাই তো আমরা যেহেতু মানে যারা রাজনীতি করেন সবার ক্ষমতার উৎস যেহেতু আমরা তো আমরা কি পারি না এখন যে চলমান যে পরিস্থিতি যে অবস্থা চলছে সরকারের পক্ষে কত আস্থা আছে কত শতাংশ সাধারণ লোকের আস্থা আছে এবং সরকারের বিপক্ষে অথবা নির্বাচন সেটার জন্য কোনো কোনো বা জনমত সংগ্রহ করা ব্যবস্থা করা যেতে পারে ভালো পরামর্শ আমরা আজি আপনি আমি সাথে এটার জন্য গণমাধ্যম তো অনেক কাজ করতেছে আমাদের দেশে গণমাধ্যম অনেক কাজ করতেছে রাজনীতি নিয়ে দেশের মানুষের জন্য এই ব্যবস্থাটা চালু করা যায় না গণমাধ্যমে যে জনগণ আসলে কাকে চাচ্ছে ভোট দেওয়ার তো অধিকার মানুষের এভাবেই হারে ফেলছে তো আমাদের তো এখন এটা উচিত যে জনগণ এই মুহূর্তে কাকে যাচ্ছে সেটা গণমাধ্যমের একটা ব্যবস্থা করা একই রকমের পরামর্শ তৃতীয় যে আপনি পেছনে ওনাকে মাইকে ফোনটা দেন জি ছাড় কিছু সময় আগে বলছিলেন যে এটার একটা সমঝোতা হবে কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এটা কবে সমঝোতা হবে আর এখন প্রায় বলছিলেন যে দেয়ালে পিট থেকে গেলে হ্যাঁ দেয়ালে পিট থেকে গেলে দেয়ালে পিটটা কি ঠেকবে পাঁচশো ছয়শো লোক মারা গেলে মারা যাওয়ার পরে এটা কি আরেকটা ইয়া যে এটা চলতে আছে চলতেছে প্রায় এক মাসের বেশি এক মাসের বেশি এটা কি আরও মানে চলতে থাকবে এইভাবে আর প্রতিনিয়ত মানুষ খুন হবে তারপরে কি দুই নেত্রীর চোখে বাঁচবে যে এটা হ্যাঁ এখন ঠিক আছে এখন বিরোধী নেত্রী পাঁচশো লোক মারা মেরে ফেলছে এখন তারা তারা সব এখন আমরা বসি আচ্ছা ওকে যে আমি 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 দু দুটোর জবাব দেই সুমির যে কথাটা বলেছে যে দুজনেই বলেছে যে জনমত সংগ্রহ করার একটা গণভোটের মত আমেরিকার যুক্তরাষ্ট্রে কিন্তু এই সিস্টেমটা আছে মিডটার্ম ইলেকশন হয় ওখানে আমি কিছুদিন আগে আমেরিকাতে ছিলাম ওখানে মিডটার্ম ইলেকশন হয় এবং যিনি সিটিং সিনেটর বা সিটিং কংগ্রেসম্যান তিনিও কিন্তু সিক করেন তিনি চান যে জনগণ তাকে চায় কি না এটার জন্য তিনি মানুষের ভোটের কাছে যান তাকে ভোট দিতে হয় এবং তিনি যে সেকেন্ড টার্ম চান্স পাবেন আবার সিনেটের মেম্বার হবেন দল অনেক সময় তাকে নমিনেশন নাও দিতে পারে আমেরিকার সিস্টেম এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্স আছে এখানে সুযোগ আছে গণভোট করার আর আমাদের দেশের গণভোটের এই সিস্টেমটা আমাদের সংবিধানে নেই আমাদের মূল বিষয়টা হচ্ছে সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না এই সংবিধানের আলোকেই সমাধান করতে হবে এখন আমরা যদি ভবিষ্যৎ সাথে এই গণতন্ত্রকে আরও যদি উচ্চতায় নিয়ে যেতে চাই গণতন্ত্রকে যদি আরও সংগঠিত করতে চাই এবং আরও যদি গ্রহণযোগ্য করতে চাই হতে পারে হয়তো ভবিষ্যতে আমরা এরকম একটা সিস্টেম আমরা দেখতে পাবো যেমনি দেখতে পেরেছিলাম আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঠিক তেমনি এরকম একটা ব্যবস্থা হয়তো হতে পারে হয়তো এমনও হতে পারে এই নতুন একটি ব্যবস্থা আমাদের গণতন্ত্রকে আরো সংহত করবে হতে পারে এই ব্যবস্থা আমাদের গণতন্ত্রকে আরও চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসবে যাতে করে ক্ষমতাসীন সরকার আরও বেশি অটোক্রেট না হতে পারে হতে পারে আমরা শেষ প্রশ্ন নেব কি করেন জি প্লিজ আপনি আমি মৌসুমী আমি একজন গৃহিণী একজন গৃহিণী হিসেবে আমার প্রশ্ন হচ্ছে স্যার কাছে স্যার কিছুক্ষণ আগে একটা কথা বলেছে যে দেয়ালে পিঠ থেকে গেলে তখন আমরা ਸੰগোবদ্ধ হব এর ভিতর আমরা দেখছি যে বিভিন্ন সহিংসতায় মানে যেসব মানুষগুলো দগ্ধ হচ্ছে বা যেসব মানে পরিবারগুলো তাদের একমাত্র আর্নিং মেম্বারগুলোকে হার তাদের তাতে তো স্যার অলরেডি দেয়ালে পিঠ থেকে গেছে তাদের তো আর পিঠ ঠেকার মতন কোনো কিছু নেই তাহলে সেই সহিংস রাজনীতি কোনখানে যে ঠেকবে আমাদের তো আমাদের তো মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে এরপরে তো আর বলার মতন কোনো কিছু নেই এবং স্যার আরেকটা কথা বলেছেন যে যেসব রাজনীতিবিদরা মানে কিছু পরিস্থিতির শিকার হয়েছে যা কিনা সংবিধানের বিরুদ্ধে যাবে না এত মানুষ যে দগ্ধ হচ্ছে এটা তো স্যার কোনো মানে সংবিধানের আওতায় পড়তে পারে না বা এটা কোনো সংবিধান হতে পারে না মানুষ হতে কোনো সংবিধানের আওতায় পড়তে পারে না জনগণকে দগ্ধ করা বা জনগণকে হ্যারাসমেন্ট করা এটা কোনো মানে গণতান্ত্রিক রাজনীতির মানে সীমাবদ্ধতা বা কোনো রাজনীতির

স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেমন আবার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বাধীন সংগঠন এই সংগঠনগুলো আমাদের গণতান্ত্রিক সরকার সমূহ শুধু বর্তমানে যারা ক্ষমতা আছে তারা না এর আগে যারা ছিলেন তার আগে যারা ছিলেন তারা এগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে করতে এখন একমাত্র ভরসা আসলে অসংগঠিত সাধারণ মানুষ আপনি যে কথাটি বলছেন যে গণভোট এটা হচ্ছে মানুষের চাওয়া কিন্তু গণমাধ্যম যে গণভোট নিতে পারে সেটা প্রতিদিন নাই আপনার জনমত জরিপ হচ্ছে না জনমত জরিপ হচ্ছে এখন এই জনমত জরিপ কিন্তু রাজনৈতিকদের বুঝেই দেওয়া যে জনগণ কি চায় তারা কি সেটা আর যেটা বলছেন যে দেয়ালে ঠেকা দেয়ালে পিঠ রাজনৈতিকদের ঠেকে না তারা মনে করে যে পিঠেকা সাধারণ মানুষের তাদের কি বলবো তাদের কাঁধে পা দিয়ে হোক মাথায় ঘটবে এবং তারা আমি বিশ্বাস করি এক সময় একটা সমঝোতা হবে জি অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান অনেক ধন্যবাদ জনাব সৌরভ হাসান আপনারা আমাদের সাথেই থাকবেন কারণ আরেকটা বিরতির পর আমরা কথা বলবো বাংলাদেশে বিদেশি চলচ্চিত্রের আগ্রাসন নিয়ে তখন আমাদের সাথে থাকবেন চলচ্চিত্র পরিচালক জনাব মোহাম্মদ হোসেন জেমি এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক জনাব মিয়া আলাউদ্দিন নিটল টাটা গ দেখছেন এস এ অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশের সিনেমা হলে ভারতীয় চলচ্চিত্র দেখানোর বিরুদ্ধে যে আন্দোলন চলছে তা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি চলচ্চিত্র সংশ্লিষ্ট দুজন ব্যক্তিত্বকে তাদের একজন হচ্ছেন চলচ্চিত্র পরিচালক জনাব মোহাম্মদ হোসেন জেমি এবং আরেকজন হলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক জনাব মিয়া আলাউদ্দিন তাছাড়া শুরু থেকে আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করছেন জনব মিয়া আলাউদ্দিন আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনারা সিনেমা দেখিয়ে থাকেন সিনেমা হলের ব্যবসা নিশ্চয়ই একটি বড় বিবেচ্য বিষয় আপনাদের কাছে সেই ব্যবসাটি ভালো যায় না দেশীয় চলচ্চিত্র দেখানোর মাধ্যমে সেই কারণে বিদেশি চলচ্চিত্র আপনারা আমদানি করছেন বা ভারতীয় চলচ্চিত্র নির্দিষ্টভাবে বলতে গেলে সেটি দেখাচ্ছেন আপনারা সরকারের অনুমতি নিয়ে। আমরা জানি যে এই ব্যাপারে একেবারে আইন আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের যে অবস্থা সেখানে ভারতীয় চলচ্চিত্র যদি অবাধে দেখানো হয় বাংলাদেশের সিনেমা হলে সেক্ষেত্রে আমাদের এই শিল্পের অবস্থা কি দাঁড়াবে সেই স্বার্থটা কি আপনারা দেখছেন না নাকি কেবলই সিনেমার ব্যবসা স্বার্থটি আপনারা দেখছেন চলচ্চিত্রটা পুরোপুরি একটা গণমাধ্যম এবং সংস্কৃতি সেবী যারা তারাই কিন্তু সিনেমালের মালিক হন এবং হল বানান এবং যারা প্রযোজক তারাও কিন্তু চলচ্চিত্র প্রেমী বলেই প্রযোজনা করতে আসেন সিনেমালের মালিকরা ভারতীয় হিসেবে চালাতে হবে কোনো বাধ্যবাধকতা নেই সময়ের প্রয়োজনে আমরা আমাদের যে গ্যাপগুলো সেই গ্যাপগুলো পূরণের জন্যেই ভারতীয় ছবি আমদানির পক্ষে কথা বলছি এরপরও এটা আমরা পুরোপুরিভাবে অগ্রসর হতাম না যদি সরকারি তরফ থেকে আমরা এর প্রতিকার পেতাম কীরকমভাবে যখন টোটাল চ্যানেলগুলো চলে সেই চ্যানেলগুলো সম্বন্ধে আমাদের প্রথম থেকে আমরা আপত্তি করেছিলাম যে চ্যানেলগুলো বন্ধ করার জন্য ভারতীয় টিভি চ্যানেলগুলো সমস্ত চ্যানেল যেগুলো বিদেশি সমস্ত চ্যানেল বন্ধ করার জন্য যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর আপনি বিশ্বাসকর্মেন জানি না যারা এটার বিরুদ্ধে বলে ভারতীয় ছবির বিরুদ্ধে তারাও কিন্তু সকালে ঘুমের থেকে উঠে এই ভারতীয় ছবিই দেখে এবং বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ছবি এবং শোয়ার আগ পর্যন্ত একই ছবি কিন্তু বড়ো পর্দায় আসলে তাদের আপত্তি কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা আমরা বড় পর্দায় দেখাবার পক্ষপাতী না যদি ছোটো পর্দায় আনসেন্সার্ড আনবিলিভেবল অনেক ছবি যেগুলি দেখানো হয় যেটা আমরা এর প্রেরিতে করি এবং এখনও করি প্রতিনিয়তই করি আমরা চাই যে এক দেশে দুই নিয়ম হতে পারে না দুই নিয়ম থাকবে কেন আপনি ঘরে বসে ছোট পর্দায় সমস্ত ছবি শাহরুখ খান দেখবেন আর বড়ো পর্দায় আসলে আপত্তি সেগুলো তো পুরনো ছবি দেখানো হচ্ছে আপনার যেই ওয়ান্টেডটা গত সপ্তাহে রিলিজ হলো সেই ওয়ান্টেডটা আজ থেকে তিন বছর চার বছর আগের ছবি ওয়ান্টেডের প্রতিনিয়তই চলতেছে চ্যানেলই চলতেছে তারপরেও কিন্তু এটা হচ্ছে আমাদের এট হচ্ছে আর এখন যে ছবিগুলো নির্মিত হচ্ছে আপনার আমার কাছে একটা ডাটা আছে যদি আপনি আমার ডাটাটা একটু দেখাই আপনাকে তাহলে আপনি খুশি হবেন বলে আমি মনে করি বাহাত্তর থেকে দু সাল পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত দু হাজার সাতশো সাতানব্বইটি ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে পঁয়ত্রিশটি মুক্তিযুদ্ধের ছবি মৌলিক কাহিনীর চিত্ররূপ হয়েছে একশো ষোলোটি লোক কাহিনীভিত্তিক ছবি হয়েছে একাত্তরটি উপন্যাসের চিত্ররূপ হয়েছে তেইশটি দুশো পাঁচচল্লিশটি ছবি এইভাবে আর বাকি দুই হাজার পাঁচশো ছবির পঞ্চাশ ছবি নকল পঞ্চাশ পার্সেন্ট ভারতীয় হিন্দি তামিলের পূর্ণাঙ্গ বা আংশিক নকল ষোলো পার্সেন্ট পাকিস্তানি ছবির হুবহু বুক কপি এই যদি অবস্থা হয় এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা সীমাবদ্ধতার মধ্যে একটা পার্সেন্টেজের ভিত্তিতে অন্তত বাউন সপ্তাহের ভিত্তিতে মধ্যে থেকে যদি পাঁচ সপ্তাহ বা দশ সপ্তাহ পর্যন্ত ভারতীয় ছবি সেটা হিন্দিও আমার প্রয়োজন নেই বাংলা ছবি হলো যথেষ্ট অন্তত এই যে গত বছর তেহাত্তরটা ছবি মুক্তি পেয়েছে চল্লিশটা ছবি সিনেমা হলে চলার মতো যোগ্যতা অর্জন করে আর অন্যগুলো কিন্তু আমাদের দেশি সিনেমা আমাদের দেশি প্রোডাকশন যেটা তেহাত্তরটা ছবি উনিশশো চোদ্দো এই দু হাজার চোদ্দোতে পেয়েছে যেগুলোর মধ্যে চল্লিশ থেকে পঁচল্লিশটি ছবি ব্যবসা সফল ছবি বলা চলে পুরোপুরি না তবুও আমরা মনে করি ভালো কিন্তু অন্য ছবিগুলো আপনি বিশ্বাস করবেন এখন ডিজিটালের নামে যে ছবিগুলো হচ্ছে যদি আপনি ফ্যামিলি নিয়ে কোনো সিনেমা লেগে দেখেন সেটা দেখার মতো উপযুক্ততা আছে বলে আমি মনে করি না সেই সেই গ্যাপগুলো পূরণের জন্য আর একটা রিক্সালার ঘরে কিন্তু রঙিন টিভি নেই তার ঘরে কিন্তু চ্যানেল নেই সে কিন্তু ওই পনেরো টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে একটা সিনেমা লেগে একটা ছবি ইন্ডিয়ান ছবি দেখতে পারে সেই জন্য আমরা বর্ষের অন্তর দশটা ছবি বা পাঁচটা ছবি এটা অনুমতি দেখ আর সেটা যদি চলচ্চিত্র প্রদর্শকরা চালায় আর প্রযোজকরা আনে আপত্তি তো যারা ব্যবসা করে তারাই তো ব্যবসা করবে এখন রপ্তানি আমদানি এই নীতিতে নিটল টাটার যে মালিক মোতালিব সাহেব মতলুব সাহেব উনি ইচ্ছা করে আমদানি করতে পারেন রপ্তানি করতে পারেন এটা আনার পরে আমার দেশ যদি মনে করে এটা সেন্সার করবে সেন্সার পরে যদি প্রদর্শনযোগ্য হয় যোগ্যতা অর্জন করে প্রদর্শন করবে কিন্তু ঢালাইভাবে কাফনের কাপন পড়ে এই আন্দোলনে সংস্কৃতি কর্মের যেতে পারে না জি জমি ভাই সবই শুনলেন ওনার যুক্তিগুলো খুবই তীক্ষ্ণ এবং তথ্যভিত্তিক এই যদি বাস্তবতা হয় সেখানে ভারতীয় ছবি যদি মাঝে মধ্যে তিনি বলছিলেন ঢালাও ভাবে না লাগাতার ভাবে না একটা অনুপাত তিনি হিসাব দিয়েছেন সেভাবে যদি চলে এবং আমরা যদি তার সাথে প্রতিযোগিতা করে আমাদের সিনেমার বা চলচ্চিত্রের আর একটু বাড়াতে পারি অসুবিধাটা কোথায় ধন্যবাদ আপনাকে প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত সব সকল দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এ টেলিভিশন কর্তৃপক্ষকে এমন একটি সময়ে আমরা এখান এসেছি আজকে ভাষার মাস ভাষার সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি যখন আমার সংস্কৃতি আমার কৃষ্টি আমার ভাষার উপরে নতুন করে আরেকটি আগ্রাসন হতে চলছে যখন অপসংস্কৃতি এসে আরও প্রকট আকারে ভর করার একটি পায়তারা চলছে সেই সময় সেই ভাষার মাসে আমরা এটা নিয়ে বিতর্কে বসেছি আমি একটু পলিটিক্যালি কালেক্ট করে দিই কথাটা ভারতীয় চলচ্চিত্র না কথাটি হবে উপমহাদেশীয় চলচ্চিত্র কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো চুয়াত্তর সনে একটি আদর্শের মাধ্যমে যে আদেশটি পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হয়েছিল সেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে ইংরেজি ভাষা ছাড়া অন্য উপমহাদেশীয় চলচ্চিত্র আমদানি উনি নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়ন কল্পে আজ তথাকথিত সিনেমা হলের মালিকরা একটু জানিয়ে রাখি এই যে যারা এই ছবিগুলো আমদানি করছে না বেশিরভাগ সিনেমা হলের প্রকৃত মালিক না এরা বেশিরভাগই ভাড়াটিয়া মালিক সিনেমা হল ভাড়া নিয়ে চালাচ্ছে সিনেমা হল ভাড়া নিয়ে চালাচ্ছেন কোনো সময় স্টাফ ছিলেন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ছিলেন না প্রকৃত মালিক যারা তারা এখন দৃশ্যের অন্তরালে বলছিলেন যে যারা সিনেমা হলের মালিক বা প্রদর্শক তারাও কিন্তু সংস্কৃতি সেবী চলচ্চিত্র সেবি এই অঙ্গনেরই মানুষ তাদের চলচ্চিত্র সেবার নমুনা তো এই না যে তারা ঢালাও আকারে আবার নতুন করে আমার সংস্কৃতির উপর আরেকটি অপসংস্কৃতি চাপিয়ে দিচ্ছে অলরেডি আমাদের বাচ্চারা হিন্দিতে কথা বলে এখন কার্টুন দেখে দেখে অলরেডি আমার সংস্কৃতি সংস্কৃতি ধ্বংসের মুখে আমি এটাকে বলি ভারতীয় সংস্কৃতির দালালি হচ্ছে এক ধরনের আমাদের আমরা করছি ঘরে ঘরে আছে সেটা সিনেমা হলে গেলে অসুবিধা দেখুন একটি বিষয় কি আপনি যদি দেখেন বাংলাদেশে এখন মাদক দ্রব্য হিসেবে হেরোইন কোকেন অ্যাভেলেবেল তার মানে এই না ইয়া বা ধরে লিগাল করে দিলেন যে দুটা তো আছে আর খারাপের উপরে আর খারাপ আর খারাপ এটা তো হতে পারে না কোনো দিন আমরা আমি শেষ করি আলাউদ্দিন ভাই আমার শ্রদ্ধেয় আলাউদ্দিন ভাই বসে আছেন আমরা চেষ্টা করছি আমাদের সংস্কৃতিকে সংরক্ষণ করার এবং একটি বড় দেশের পাশে একটি ছোট দেশ থাকলে সে অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে নিপীড়িত অত্যাচারিত হবে এটা বিশ্ব ইতিহাসে আছে আমরা সেভাবে হয়ে আসছি তার মানে এই না আমরা এখন দরজা খুলে দেবো যে আসো তোমাদের টেলিভিশন তো এসছে চলচ্চিত্র নিয়ে আসো তারপর আমাদেরকে পুরোপুরি রূপে ধ্বংস করে দাও এটা তো হতে পারে না তাই শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে না আমার সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমার ঐতিহ্যকে বাঁচানোর জন্য ভাষাকে বাঁচানোর জন্য আমরা লড়াই করছি নতুন করে এবং আমার বিশ্বাস এই যে সামনে দর্শক যারা বসে আছেন তাদের মতো ষোলো কোটি মানুষ আমাদের সাথে আছেন কারণ তার প্রমাণ করে দিয়েছে আমাদেরই পূর্বপুরুষ লড়াই করেছিলেন ভাষার জন্যে আজ এত বছর পরে দু হাজার পনেরো সনে আমাদের আবার নতুন করে লড়াই করতে হচ্ছে এটা জাতীয় স্বার্থের ব্যাপার সেখানে নিশ্চয়ই সরকারের ভূমিকা প্রধান কিন্তু সরকারি তো অনুমতি দিচ্ছে সরকার সরকার অনুমতি এখানে এখানে আসলে বিষয়টা কি জানেন সরকার অনুমতি দিচ্ছে কিছু আইনের ফাঁক পোকরের মাধ্যমে একটু পিছিয়ে না গেলে নয় আইনগুলো সংশোধন করার দাবি জানা দু হাজার দশ সনে যখন এটার পায়তারা চলছিল ছবিগুলো আনার জন্য তৎকালীন বাণিজ্য মন্ত্রী এটাকে অনুমতি দিয়েছিলেন আইনের ফাঁক তৈরি করে পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা এবং অত্যন্ত চল চলচ্চিত্র প্রিয় একজন মানুষ উনি কিন্তু ডেকে বাণিজ্য মন্ত্রীকে বলেছিলেন যেগুলি বন্ধ করেন যেভাবে গেজেটে যে আছে বঙ্গবন্ধুর নির্দেশ তাই থাকবে কিন্তু এই যে ইন্টারিম টাইমটা কালের সময়টা এরা আদালতের আশ্রয় নিয়ে এই যে দশটা কি বারোটি ছবি এনেছিল যার একটা একটা করে এখন মুক্তি দিচ্ছে আদালতের অনুমতি নিয়ে কাপড়ের কাপড় পর্যন্ত আপনারা পড়েছেন আন্দোলনে কি ফল পেয়েছেন এখন পর্যন্ত ফলটা হচ্ছে আমরা মন্ত্রণালয়ের বিভিন্ন ব্যক্তি এমনকি তথ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছি যে দশটি বা বারোটি ছবি আনা হয়েছে আইনের ফাঁক পুকুরের মাধ্যমে এগুলি চলুক এরপর আমরা অনুমতি দেওয়া আমি একটু আমার ছোট ভাই যে সাথে একটু মানে দ্বিমত পোষণ করি দু হাজার দশের যে গ্যাজেট নোটিফিকেশনের ভিত্তিতে আন ছবিগুলো আমদানি হয়েছিল এর মধ্যে তিনটা বাংলা নয়টা হিন্দি ছবির এলসি করা হয়েছিল তাৎক্ষণিকভাবে আমরা চারটা ছবি আসে এবং চারটা ছবির মধ্যে এগুলো স্যান্সার হয়ে গেছে আমার যেটা বক্তব্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ওই সময় এটা স্থগিত ছিল কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আবার দু হাজার বারো থেকে পনেরো পর্যন্ত এই যে আরেকটি গ্যাজেট আমার কাছে আছে সেটা কিন্তু একই আরেকটু বর্ধিত আকারে আরেকটু বর্ধিত আকারে আকারে এটা আছে যে আপনি আনতে পারবেন আনতে পারবেন কি যে হিন্দি বা অন্য কোনো ইয়ে হলে সেটা বাংলায় সাবটাইটেল করে আনতে হবে অথবা ইংরেজি হলে কোনো আপত্তি নেই আর বাংলা হলে কোনো আপত্তি নেই বর্ধিত আমাদের আমার ছোট ভাই জেমের একটি ছবি যেটা সে প্রযোজক ছিল তার ইয়েতে ভারতে মুক্তি ছবিটার নাম হচ্ছে বৈষম্য এবং সেইটারই প্রথম যে ছবিটা আসে আদান এই এই গ্যাজেট অনুপাতে সেই ছবিটার এর হচ্ছে টাইগার অফ

যে আমার দেশের সংস্কৃতিকে সামনে রেখে সবচেয়ে আমার সংস্কৃতিকে প্রটেক্ট করে দিচ্ছি ঘরে ঘরে টেলিভিশন সকালে শাহরুখ খান বিকালে সালমান খান এরপরে আমির খান তারপরে কিন্তু একটি সমস্যার বিপরীতে তো আরেকটি সমস্যা না হিন্দি আনতে হবে কোনো কথা নেই দিয়ে বাংলা চলচ্চিত্র দাঁড়িয়ে আছে মিশা কে নিষিদ্ধ করেছে আরো কিছু আমাদের সনাম সমঝোতা হওয়া দরকার আরেকটি উপদেশ প্রায় আমরা শুনছি আপনাদের এই আন্দোলনের সময় সরকার একটা নীতিমালা করে দেবে তার অধীনে সবকিছু হবে সেই নীতিমালা লক্ষ্য হবে হচ্ছে দেশীয় শিল্প চলচ্চিত্র শিল্পকে সংরক্ষণ করা সংরক্ষণ আমরা বিকাশ ঘটাবো প্রশ্ন নেই তারপর আপনাদের জি পেছেন আপনি আমার প্রশ্নটা হলো আমরা পনেরো বছর আগে যখন পড়ালেখা করেছি সন্ধ্যাবেলা মা আমাকে নিয়ে নিয়ে পড়ালেখা নিয়ে বসতো আর এখন দেখি মারা বসে টিভি নিয়ে সিরিয়ালটা নিয়ে তো এটা যদি বিদেশি আগ্রাসন না থাকতো তাহলে হয়তোবা আমাদের জাতি আজ এ ধ্বংস হতো না আমার বলাটা এটাই জি এই বিষয়টা অলরেডি আপনার দুজনই বলেছেন কিন্তু এই যে এই যে ঘরের মধ্যে যে আগ্রাসনটা

কয়েকজন গুটি কয়েক লোক জড়িত সবাই না পুরা ইন্ডাস্ট্রি যারা প্রদর্শক হল মালিক তারা না এই যে আমার বড় ভাই বসে আছেন মিয়া সাহেব একজন অত্যন্ত ফিল্ম অ্যাক্টিভিস্ট এবং আমার বিশ্বাস তিনি অন্তঃস্থল থেকে তিনিও চান না হিন্দি ছবি আসুক কিন্তু হাতে গোনা দুই একজন যারা দালাল প্রকৃতির লোক আছে এরা এই প্রেক্ষাপটটা তৈরি করে আরো দশ বছর আগে থেকে হলের লোকরা হলের ম্যানেজমেন্টের লোকরা বাংলা ছবিগুলিকে পাইরেসি করিয়ে দিয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে থেকে সেখান কিছু আপত্তি করুক না আপত্তি করুক না সিরাজগঞ্জের চালা রজনীগন্ধা সিনেমা হল থেকে বাংলা ছবি পাইরেসি হয়েছে সেই সিনেমা হলের মালিকের যোগ সাজসে আমাদের বলাকা থেকে ছবি পাইরেসি হয়েছে মালিকের যোগ সাজসে আপনি কতগুলা উদাহরণ চান না আপনারা তৈরি করেছে তারপর বলেছে বাংলা ছবি চলে না তাহলে বাংলা ছবি না চলে না চলে হিন্দি ছবি আনো আসলে পিকাপড় তৈরি করেছে হল মালিকের সব

ওরা চলচ্চিত্রে আসার আগে থেকে যে আমি ছাত্র জীবন থেকে এটার সাথে জড়িত সিনেমার মালিক হয়েছি এই শিল্পের জন্য আপনার আমার অঙ্গীকার আপনার দরদ অনেক বেশি অবশ্যই যদিও আমার অনেক ছোট ভাইরা মনে করে যে আমি সিনেমার মালিক না তার যদি লাইসেন্স দেখতে চায় তাও দেখে তারা ফিল্মে আসার আগে থেকে ব্যক্তিগত ভাবে আমরা একটা প্রশ্ন নেই জি আপনি না আমি একটু আবেদন কথা শেষ করে নেই যে জমি সাহেবের কথার উত্তর দিয়ে নেই আমরা কিন্তু চলচ্চিত্রের লোকেরা পাইরেসিটা যদি বন্ধ হয়ে যায় চলচ্চিত্র বেঁচে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক সাকিব নির্ভরের উপরে চলচ্চিত্র এটা না এখন তার বিকল্প হচ্ছে যেটা আমরা যারা প্রযোজক ছিলেন যেমনি নিজে প্রযোজক ছিল যেমনি নিজে ডাইরেক্টর শ্যাম ডিগ্রি থেকে আসার পর প্রথম যে ছবিটা বানিয়েছিল রাজধানী সত্যিকার অর্থে ভালো ছবি সে পিছন ছেড়ে গেছে পিছনে চলে গেছে ছবি বানাতে না কেন কি আপনার মানে হ্যাঁ এর কারণটা আমি বলি এর কারণটা আমার কারণ আমার কারণ আলোদিন এর কারণ আমি বলতে পারি আমার কাছ থেকে শুনে এর কারণ তো সে বলবে না আসলে আমি আমি বলি আপনাকে আলোদিন ভাই আপনি যে কথাটা বললেন এক সাকিব নির্ভর এর জন্য হল মালিকরাও দায় দায়িত্ব এরাতে পারে না 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 কারণ রাজা গুজ্জল জাবরিক ওয়াসিম সব একসাথে চলছে ছাড়া যখনই আমরা কোনো ছবি তৈরি করি এবং কাকরাইলে যেখান থেকে বাজারজাত করা হয় চলচ্চিত্র এবং অফিসে যখন অন্য নতুন নায়ক নায়িকার ছবি থাকে তখন এই হল মালিকদের

মানে অভিনেতা থেকে শুরু করে প্রদর্শক পর্যন্ত এই পুরো চেঞ্জ যদি একই পেজে না আসেন আপনারা তাহলে তো বরাবরই ছিল আসলে মাঝে মাঝে বিশৃঙ্খল হয় জি আপনি করুন আসসালামু আলাইকুম চলচ্চিত্র দিকে মানুষের দৃষ্টিটা ঘুরে আসে নাটকের দিকে বেশি আপনারা ভালো নাটক করেন আর সাকিব খান আমার কি চেহারা দেখতে যায় যায় অভিনয় দেখতে অ্যাকশন দেখতে এবং কাহিনী দেখতে যায় আর ভালো কাহিনী তৈরি করে একটি পরামর্শ আছে যে হিন্দি ছবি ঠেকানোর উপায় হচ্ছে বাংলাদেশে ভালো ছবি বানানো সেটা আপনারা পরিচালক প্রযোজকরা পাচ্ছেন না কেন এখানে এখানে কিন্তু ব্যর্থতা আছে ব্যর্থতা যে না তাই নাই নাই যে তা না তাহলে শুধু ব্যর্থতা চলচ্চিত্রকে দিচ্ছেন কেন আজকে যখন ঢাকার মাঠে জাতীয় ফুটবল লীগ হয় তখন ওদের চেয়ে তো ম্যানচেস্টার ইউনাইটেড ভালো খেলে লিভারপুল ভালো খেলে তাহলে আমরা ওদের ওদের মতো খেলি না কেন আমাদের টিম ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয় না কেন বাট আমরা একটা আমাদের

সঙ্গম জয়িরান বানিয়েছিল হ্যাঁ তখনকার দিনে আপনার এই ভারতীয় ছবি তো আছেই পাকিস্তানি উর্দু ছবি আছে জয়রান কিন্তু সঙ্গম প্রথম বাংলা পাকিস্তানে ফার্স্ট কালার ছবি এখন খুব ভালো ছিলেন কিন্তু তখনকার বাস্তবতার এখনকার বাস্তবতা তারপরে শোনেন এখন আপনার হাতে দশটা চ্যানেল এরপরে আপনার হাতে অনেক বিনোদনের মাথায় আপনাকে ধরে রাখা আমাদের জয়রাল বাংলাদেশের সাহিত্য নির্ভর প্রথম ছবি বানিয়েছিল আনোয়ারা মজুর রাহমানের সেটা সুপারহিট হয়েছিল উর্দু ছবির সাথে সমানে একটা কর দিয়ে আবার পারে ছিল কামাল আহমেদ সুপারহিট কাহিনী এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি যেটা ফিল করি আমার ছোট ভাইকে অনুরোধ করবো ভালো কাহিনী হতে হবে সেটা তো নতুন হোক রাজ সাহেব যে অনেক ছবি হিট করছে অনেক ছবি ফ্লপ করছে সব ছবি হয়নি ছাব ছাবছবি সাকিব খানের ফ্লপ মানে কোনটা হিট হইছে কোনটা ফ্লপ হইছে কিন্তু আপনাকে বুঝতে হবে আমি কি চাই দর্শক কি চায় জি দর্শক যা চাবে তা যদি দিতে পারে সেটা কোনদিন ফ্লপ হবে জি ভালো ছবির জন্য কাহিনী কতটা গুরুত্বপূর্ণ অভিনয় কতটা গুরুত্বপূর্ণ বাজেট পরিচালনা এবং অন্যান্য আনুষাঙ্গিক প্লাস এখনকার তথ্য প্রযুক্তির যুগে আর অনেক কিছু বলে দেই সেগুলো জানবো তার একটা ছোট গ্লিপি আপনি আপনারা দেখছেন এটাটা তিন গো আমরা কথা বলছি ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে দেখানো এক কথায় বলতে গেলে বিদেশি সংস্কৃতির আগ্রাসন চলচ্চিত্র টেলিভিশন থেকে শুরু করে নানান ক্ষেত্রে সেগুলো নিয়ে আমরা কথা বলছি বিরতির পর নিশ্চয়ই আপনারা সাথে থাকবেন এবং তখন আরও অনেক বিষয় নিয়ে কথা ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য যেভু বিরতির আগে আমি বলছিলাম যে ভালো ছবি তার অনেক শর্ত নিশ্চয়ই আছে কাহিনি একটি বড় শর্ত যেটি আল ভাই বলছিলেন গানও নিশ্চয়ই শর্ত পরিচালনাও শর্ত অভিনয়ও শর্ত প্রযুক্তির অনেক ব্যাপারও ইদানিং যুক্ত হয়েছে বাজেট একটি বড় শর্ত ছিলেন আমাদের ছবি ভালো হচ্ছে না কোন শর্ত না থাকার কারণে আমাদের দেশের ছবি ভালো হচ্ছে না আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বাজেট একটা বড় ব্যাপার এবং ছবির যে পরিবেশনা সিনেমা হল এই যে এখানে দর্শক যারা বসে আছেন এরা কজন হলপ করে বলতে পারবেন নিয়মিতভাবে বাংলা ছবি দেখেন দেখেন না কারণ দেখার ইচ্ছা থাকলেও দেখতে পারেন না হলের পরিবেশ তাদের মন চায় না তাদের মা বোন নিয়ে চলচ্চিত্র দেখতে যান এই যে একজন শ্রদ্ধে আমার বড়ো ভাই বসে আছেন সিনেমা হল মালিকদের একজন অন্যতম নেতা এদেরকে আমরা এত অনুরোধ করছি যে আপনাদের সিনেমা হলের পরিবেশ ঠিক করুন যেটি ঠিক যেখানে মার্কেট আমি এই কলমটা তৈরি করলাম পৃথিবীর শ্রেষ্ঠ একটি কলম কিন্তু যে দোকানে বিক্রি হবে সেই দোকানের পরিবেশ যদি পছন্দ না হয় আপনি তো এই কলমটি কিনতে যাবেন না এই কারণে যাচ্ছে দর্শকের অভাবে কারণ হলের পরিবেশ সঠিক হলের পরিবেশটাকে তারা নিশ্চিত করতে পারছে না আর আপনি যে প্রশ্নটা করেছিলেন ভালো ছবি কিন্তু একটি নির্দিষ্ট নির্দিষ্টকার ফিল্ম এটা হচ্ছে একটা ষোলো কলা অল টুগেদার একটা পার্টিকুলার সাইটকে আপনি শুধু ভালো করলেই হবে না এখানে ওভারঅল একটা বিষয় জড়িত আছে কিন্তু অবশ্যই গল্প এবং একদম মেকিংয়ের এর মুন্সিয়ানা পরিচালকের মুন্সিয়ানাটা এখানে একটি বিশেষ ব্যাপার এই সবকিছু আপনি তুলে ধরতে গেলে সর্বপ্রথম চলে আসবে বাজেট বিশেষ করে বর্তমান সময় আপনি যখনই ভারতীয় ছবি বা দেশের ছবির সাথে প্রতিযোগিতায় যাবেন তখনই আপনাকে বিশ্লেষণ করতে হবে ওদের বাজেট কত আমাদের বাজেট কত ওদের প্রচার সংখ্যা ওদের হলের সংখ্যা কত আমাদের হলের সংখ্যা কত আমরা একদম একটা লোকাল ফিল্ম ইন্ডাস্ট্রি ওদের তুলনায় যেখানে ওরা আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের বাজার অনেক বড় বলে বাজেট বেশি হতে পারে আমাদের বাজার ছোট বাজেট যদি ছোট হওয়ার সুবিধা বাজেট ছোট হলে কিন্তু মানুষকে তো আপনি সারাদিন স্যাটেলাইট দেখাচ্ছেন

ছবিটা দেখবে তখন অবভিয়াসলি আমার ছবিটা তার কাছে দুর্বল মনে হবে এমন কি আমার মেধা আছে আমার সামর্থ্য আছে ভালো কাজ করার তারপরও বাজেটের কারণে এবং হল সংখ্যা কমের কারণে হলের পরিবেশ বাজে হওয়ার কারণে এবং পাইরেসির কারণে আমরা দিনের পর দিন মারকে যাচ্ছি ভাই এই হলের পরিবেশ আর পাইরেসি এই দুটো বিষয় আপনার জবাব চাই আমি চলচ্চিত্রের একটা স্বর্ণযুগ ছিল আমরা সবাই বলে থাকি আমি না শুধু বাইরের লোকেরা বলে সবাই বলে টোটালি ওই সময় সিনেমা সংখ্যা ছিল বারোশো অধিক এখন কিন্তু গত ঈদ পর্যন্ত আমাদের 322টা সিনেমা হল আছে সারা দেশে সারা দেশে 335 335 এর মধ্যে ঢাকা শহরে তিনটা সিনেমা বন্ধ হয়ে গেছে যেটাpostgresqlতে ডায়না ম্যাগনা যমুনা জি এখন বলতে 300 তাহলে কি গুলিস্থান নাচ এটা তো আগেই আগে হয়েছে এবং সরকারি কিন্তু প্রথম সিনেমা বন্ধ করে পাবলিক বন্ধ করছে এটা বলা যাবে না সরকার প্রথম সিনেমা বন্ধ করে সেটা হচ্ছে গুলিস্থান নাজ এরপরে থেকে কিন্তু ধারাবাহিকতা ব্যবসায়িক কারণও গিয়েছে আর সিনেমাল পরিবেশ অবশ্যই ভালো থাকা উচিত আমি মনে করি তার সঙ্গে সঙ্গে যদি ছবি ভালো হয় কোনো প্রয়োজন নেই মন যদি মন যদি এই ব্যাঙ বেড়ার ঘরে ব্যবসা করতে পারে ভালো ছবির কারণে কিন্তু মন পড়ে বেড়ার ঘরে ব্যবসা করছে বাংলাদেশের অনেক সিনেমাল মন যখন পর্যন্ত চলছে তখন অনেক সিনেমাল ছিল টিনের বেড়ার হ্যাঁ এখন কিন্তু চীনের বাজারে সিনেমা হল কমে গেছে জি সিনেপ্লেক্স তো অনেক সিনেপ্লেক্স তো এটা আমাদের জন্য একটা আশীর্বাদই বলা চলে তো এটা আরো বাড়বে কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে যেটা ছবি আমাদের নাই ছবি আমাদের নেই এক সাকিব নির্ভর এবং যেটা জ্যামি বলছে এটা সত্য কথা যে একমাত্র সাকিবের ছবির প্রতি

কিন্তু যখন বিনিয়োগটা ঘরে আসার প্রবণতাটা কমে গেল তখন আর অগ্রসর হয়নি এরপরে বয়সের একটা কারণ আছে আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে এখন ছবি ভালো হতে হবে তাহলে কিন্তু বেড়ার ঘর ব্যবসা করে এটা প্রমাণিত তাহলে মধবিত হলেই ফুল থাকবে আর ওই যে আজাদে ফুল থাকবে না তা হবে না কিন্তু ছবি ভালো হলে যে মের ছবি রাজধানী আমি আজাদে এই উনত্রিশশোর মধ্যে আটশো নশো ফুল দিচ্ছি এখন সাকিবের ছবি তো ফুল দিতে পারি না যে ফলে অনেক সময় হয়তো যিনি হল মালিক তিনি বলছেন যে ভালো এবং প্রদর্শক দুটো হ্যাঁ প্রদর্শক উনি বলছেন যে ভালো ছবি আসছে না কাহিনী নির্ভর কোন ছবি আসছে না সেজন্য ওনারা ছবি ওনাদের ব্যবসা মার খেয়ে যাচ্ছেন আর যিনি

তাহলে বাইরের যে দেশের চলচ্চিত্রগুলো তারা তো সমসাময়িক কাহিনী নিয়ে কাহিনী বেসে চলচ্চিত্র বানায় আমাদের দেশে এত বড় বড় ইস্যু আপনার ওগুলোর ভিত্তিতে সিনেমা তৈরি করা যে দেশে প্রতিদিন সকালে সংবাদপত্র খুললে একাধিক সিনেমার গল্প পাওয়া যায় কারণ এত ঘটনা বহুল দেশ এত মোস্ট হ্যাপেনিং কান্ট্রি পৃথিবীতে খুব কম আছে আমি অনেক দেশে গেছি সকালবেলা পেপার পরে আমার কাছে বোরিং লাগতো নাথিং ইজ হ্যাপেনিং পুরো দেশটা একটা বোরিং আর আমাদের দেশে এত কিছু ঘটছে খুব চাঞ্চল্যকর ঘটনাগুলো ঘটছে তাহলে আমাদের দেশে গল্প কেন বাইরে থেকে নকল করতে হচ্ছে এর পিছনে সর্বপ্রথম কারণ আমি দোষ দেব প্রদর্শকদের যারা ছবিটা চালায় তারা প্রথমেই খুঁজে রগ রগে রম রমা কোনো ছবির কাহিনী এবং আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে আসে তাদের ডিমান্ডের উপরে আমরা সাপ্লাই দিচ্ছি উই আর দি ম্যানুফ্যাকচারার দে আর দি মার্কেটিং পিপল মার্কেটিং পিপল আমার কাছে যাই চাচ্ছে আমাকে তো সেটা সাপ্লাই দিতে হবে এবং তারা প্রথমে যদি এরা কোনো মতে শুনে শুনতে পা সভায় অমুক হিন্দি ছবি ছায়া অবলম্বনে সেই ঘরে বেশি দৌড়ে ছবিটা আনার জন্য আর যদি শুনে এটা কোনো কোনো মৌলিক গল্প অথবা এটা কোনো বিশেষ উপন্যাস অবলম্বনে সেদিকে খুব একটা তারা যান না এটা বাস্তবতা আপনি অস্বীকার করছেন এটা কাকরাইলে আমি কাকরাইলে আমার অফিস আছে আমি আজকে বারো বছর ধরে চলচ্চিত্র ব্যবসা করি আমি দেখেছি এদেরকে হাত পা ধরে নেওয়া যায় না যখন শুনবে একটা উপন্যাস অবলম্বনে যদি শুনে এটা সালমান বা শাহরুখের অমুক ছবি ছায়া অবলম্বনে তাহলে খুশি হয়ে যায় মানে সেই ভারত পৃথিবী পোষকতা কথা জি আলীন ভাই কাহিনী এবং ভারতীয় কাহিনী ভারতীয় কাহিনীর প্রয়োজন নাই সংখ্যনীল কারাগার কিন্তু বাম্পার ব্যবসা করুন ব্যবসা করেনি আপনি একজন ছবি হিসেবে কিন্তু ওইভাবে ব্যবসা করেনা আর মনপুরার যে কথাটা বললেন যে বেড়ার ঘরের হলেও মনপুরা চলবে মনপুরা ইজ এ ফ্লুক

শর্ট টু শর্ট এটা মৌসুমি এইভাবে দেবে এখানে জুই চা হলে এইভাবে দিয়েছিল

পুরান ছবি দেখানো হয় তাই আমরা চাচ্ছি বাহিরের সিনেমা দেখতে বাহিরের সিনেমায় সবসময় নতুন ছবি দেওয়া হয় টিভি চ্যানেলে নতুন ছবি মুক্তি দেওয়ার বিষয় জি 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 ভাই আমাদের দুই একটা ঘটনা তো ঘটেছে নিশ্চয়ই আমি পরিষ্কার পৃষ্ঠাটা বুঝতে পারি মানে বাংলাদেশ চ্যানেলে প্রথম একটি ছবি মুক্তি পাবে আর কি সিনেমা হলের আগে এরকম তো বাংলাদেশে হ্যাঁ একটা যে হঠাৎ বৃষ্টি অনেক বেশ তারপরে ছবি মুক্তি পর এক সপ্তাহের মধ্যে অনেক চ্যানেলে দেখানো হয় দেখানো যে হয় না তা না কিন্তু ওই ছবিগুলো না ঠিক সঠিক অর্থে ছবি না আমি আমি মজা করে বলি অনেকের কাছে চলিত নিয়মিত ধারার মধ্যে পড়ে না বাণিজ্যিক বা পপুলার মুভি না এগুলিকে আমি দুষ্টুমি করে বলি এগুলি হচ্ছে নাসিমা না নাটক না সিনেমা

সম্পর্কে কোনো মন্তব্য করবো না এটা দর্শক ভালো উত্তর দিয়ে কথা বলে ছবি কেমন চলেছে তার উপরে দর্শক উত্তর দিয়ে দিয়েছি আমি একটু কথা বলে যেটা যেমন বলছে সত্য কথা যেটা নাসিমা যেটা এটা আমরা ও এই শব্দটা নাটক টেলিফিল্ম সিনেমা এই তিনটা কি একাকার হয়ে গেছে যেটা একাকার না কোনো কারে নেই আকার রসিকের মধ্যে পড়ে না এই যে নাসিমার প্রবর্তক সেই আমার প্রশ্ন হচ্ছে মিয়া আলুদ্দিন সারের কাছে উনি বললেন যে রুপবান বেদের না বেশ কয়েকটা সিনেমার নাম বললেন যে এটা সুপার হিট কিন্তু ওই সময় একটা চ্যানেল ছিল শুধুমাত্র বিটিভি ছিলই না এবং এখন অনেক চ্যানেল এবং টিভি কুললে স্টারনশা জলসা মুভিজ দেশি বিদেশের অসংখ্য চ্যানেল অসংখ্য নতুন নতুন সিনেমা দেখা যায় কিন্তু বাংলাদেশে যে সিনেমা সেটা এক মাস সাত দিন বললে না জেমিসারে সাত দিন না এক মাস দুই মাস এমনকি তিন মাসও আমরা পাই না তারপর আমরা বাধ্য হয়ে বিদেশি চ্যানেল দেখতে বাধ্য হই আমরা তো বিদেশি চ্যানেল বন্ধ করার জন্য বেশ কিছু আপনারা মানে উদ্যোগ নিয়েছিলেন কিন্তু আসলে সেটা কার্যকর হয় না কি সেটা হচ্ছে আমাদের সাবেক আইন মন্ত্রী ছিলেন শফিক আহমেদ উনি আমাদের আইনজ্ঞ ছিলেন আমরা এই চ্যানেলগুলো বন্ধ করার জন্য হাইকোর্টে গিয়েছিল। এবং এখন পর্যন্ত সেই কেসগুলো আছে। আমরা আর অগ্রসর হইনি অগ্রসর হওয়ার না হওয়ার পিছনের কারণটা হচ্ছে অন্য অন্য সংগঠনের কাছ থেকে আমরা যথাযথ সহযোগিতা পাইনি এর কারণে আমরা একটু পিছিয়ে গেছি আর সবচেয়ে বড় কথা যেটা সে বলছে চ্যানেলগুলো যদি তিন দিন বন্ধ থাকে বা একদিন বন্ধ থাকে সিনেমা হলে কিন্তু দর্শক বাড়ে এর প্রমাণ হচ্ছে যখন তথ্যমন্ত্রী ছিলেন তখন তিন দিনের জন্য এটা বন্ধ ছিল পরবর্তী সময়ে বন্ধ থাকার কারণে আমরা চ্যানেলগুলোর কথা বলছি বিদেশি চ্যানেলীয় চ্যানেল ছিল আর স্পোর্টস চ্যানেল ছিল আমরা তাকে ফুলের তোরা নিয়ে গেলাম তখন সচিব যিনি ছিলেন উনি বললেন যে ভাই তোর আগে এখানে রেখে দেন এমনকি কেন কবে মন্ত্রী তুই চলে যাচ্ছে বিকালের মধ্যে দেখবেন আমরা তৈরি করলে সব সবার কাছে গেলাম সেই ফুল আর দেওয়া হয়নি তৈরি সব ফুল ছাড়াই ফুল ছিল মন্ত্রী নাই না মন্ত্রী এখানে গেলাম যাওয়ার পরে তাকে যখন বললাম বললো ভাই তোমরা আসছো চা খেয়ে যাও আমাকে আর ডিস্টার্ব করো না এরপরে সন্ধ্যার সময় দেখি উনি পরিবেশ মন্ত্রী হয়ে গেছে আমরা শেষ প্রশ্ন সম্ভবত নেব সময় প্রায় শেষ জি আমি জেমি কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আকার সংস্কৃতির যুগে তথ্য প্রযুক্তির যুগে আমরা এই তথ্য লুকিয়ে রাখবো কিভাবে যদি ভারতীয় ছবি বাংলাদেশে আসে মানসম্পন্ন ছবি যদি দেখানো হয় তাহলে আমাদের অসুবিধা কোথায় ভারতীয় নায়ক নায়কদের যে পারিশ্রমিক আমাদের এখানকার নায়ক নায়কদের পারিশ্রমিক তো সেই হারে না অতএব বাজেটটা কি মুখ্য আমাদের ভালো ছবি তৈরি করার জন্য বাইরের গল্প আমাদের প্রদর্শন করা বা দেখার প্রয়োজন আছে বলে মনে করি জি ধন্যবাদ ধন্যবাদ ভাই নজরুল আমি আপনার প্রশ্নটা এইভাবে উত্তর দিতে চাই একজন নগন্য চলচ্চিত্র কর্মী হিসাবে বিনিময় প্রথায় আমারও বিরোধিতা নাই এখন গ্লোবালাইজেশনের যুগ আসবে যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু অসম প্রতিযোগিতা আমরা চাই না আপনারা শুধু আপনাদের ছবি পাঠাবেন আমাদের ছবি নেবেন না এটা তো হতে পারে না আমাদের ছবিও নিতে হবে এবং আমাদের মান সম্পূর্ণ ছবি নিতে হবে তার আগে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেল ভারতে ওপেন করে দিতে হবে কারণ আমাদের কোনো শিল্পীকে ওরা চেনে না আমাদের কোনো নির্মাতাকে ওরা চেনে না আমাদের কোনো সাহিত্যিককে ওরা চেনে না কবিকে কেউ চেনে না একজন অ্যাঙ্কর পার্সন তার মতো জনপ্রিয় অ্যাঙ্কর পার্সন তাকে কেউ চেনে না কারণ আমার চ্যানেল যায় না অথচ ওদের নায়ক নায়িকা এমনকি যে কোনো ছোটোখাটো চরিত্র অভিনয় করে তাদেরকে আমাদের বাড়ির বু কাজের বুয়ারা পন্ত চেনে তো এই যে চেনা না চেনা একটা ব্যাপার আছে এখন করে কি বাংলাদেশ থেকে তথাকথিত দুই একটা ছবি নিয়ে যায় বিনিময় প্রথার ভিত্তিতে নিয়ে তারপর একদিন চালিয়ে বলে ভাই আপনার ছবি চলে না চলবে কিভাবে আমার আর্টিস্ট তো কেউ চেনে না আগে প্রথম চ্যানেল ওপেন করতে হবে পাঁচ থেকে সাত বছর আমাদের চ্যানেল চলবে ওখানে আমাদের সবাইকে ওরা চেনবে তারপর আসেন আপনাদের ছবি পাঠান আমাদের ছবি যাবে সেই প্রতিযোগিতা যদি আমি হেরে যাই আমি সেই হার মেনে নেব জি আহমদ ভাই সময় একদম শেষ ছোট করে আর শুনবো আপনার কাছে আমি বলি গ্যাজেটে আছে বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সাপটাভুক্ত দেশগুলো হইতে সমান সংখ্যক চলচ্চিত্র আমদানি করা হবে এখানে যদি হিন্দির ভাষার প্রতি আমাদের আপত্তি থাকে আমরা হিন্দি ছবি সমান সংখ্যক কি হচ্ছে আমদানি এবং রপ্তানি না না আমদানি রপ্তানি তো হয়ই নাই মাত্র আরম্ভ হচ্ছে শুধু আমদানি আমদানি রপ্তানি হবে আস্তে আস্তে কিন্তু সেখানে আমার নির্ধারিত এবং যেটা প্রস্তাব সরকারের কাছে হোক মেনলি প্রস্তাব তো সরকারের কাছে যাবে সেটা হচ্ছে আমাদেরকে একটা নীতি নির্ধারণ করে দেওয়া হোক যে কতটা ছবি আমরা সিনেমা হলে চালাতে পারবো যেমন নাচ সিনেমা হলে ছিল আগে

তাদের আমরা যেরকম ছবি রপ্তানি করার পক্ষপাতি আমি ওনাদেরকে অনুরোধ করব ওনাদের চ্যানেলগুলো এখানে প্রচার করার জন্য চেষ্টা করি ভাই অনেক ধন্যবাদ জমি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা গোটা অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে ছিলেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি যারা টেলিভিশন সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখলেন তিন গতে স্টুডিও দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নম্বরে তিন গ হচ্ছে গণতন্ত্র গণমাধ্যম আর গণমানুষ নিয়ে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশে গণতন্ত্রের চর্চা গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে লিঙ্গ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত এগারোটায় এবং শুক্রবার সকাল সাড়ে সাতটায় জয় হোক গণমানুষে